হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে সকাল সকাল আরও একটা ব্লগ শুরু করলাম। গতকাল তোমরা একটা ব্লগ পেয়েছো, সেটা হচ্ছে আমরা কীভাবে পৌঁছেছি কুবেরেশ্বর ধামে, অতটুকু শেয়ার করতে পেরেছি, বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো কুবেরেশ্বর ধাম বলতে আমরা যে ভোপালে যে পৌঁছেছি ততটুকু শেয়ার করেছি তোমাদের সাথে। তো আজকে একটা হোটেলে আমরা আছি, উঠেছি যেখানটায়, সেখানে আমরা পুরো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, সবাই রেডি, এখন যাচ্ছি কুবেরেশ্বর ধামে। কুবেরেশ্বর ধামে উদ্দেশ্যে বেরোচ্ছি। তা এখান থেকে যেতে কতটুকু সময় লাগে না লাগে আমি কিছুই জানি না। আমরা এখন বেরোবো, বেরিয়ে তারপরে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখতে থাকবে তোমরা মহাদেবের মন্দির, তোমাদের সাথে শেয়ার করবো। আর থাকলেও হচ্ছে কীভাবে যেতে হবে না যেতে হবে সবই তো যখন যাবো, যেতে যেতে যাবো তোমাদের বলতে বলতে যাবো, তাই তো? তো চলো, এখন বেশি ভিডিওটা বেশি বড় করছি না, রাস্তায় বেরিয়ে নিই তারপরে। আর এখন ঘড়ির কাঁটা বাজে সম্ভবত 9টা, পুরোপুরি হয়তো 9টা কি 9:10 বাজে, এর বেশি বাজে না। আমাদের সবার স্নান হয়ে গেছে, আমরা সব কিছু রেডি টেডি হয়ে গেছি, এই যে আমি এটা পরেছি, আর ছেলে মেয়ে সবাই আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তারা বাবু বাবু এই দিকে দেখাও, এই দিকে দেখাও, আমার মেয়ে ছবিটা আঁকিয়েছে। মহাদেবের ছবি, মা রেডি, ভাই রেডি হচ্ছে, অযোধ্যা শ্রী রামচন্দ্রকে আঁকিয়েছে। ভোপাল জংশন থেকে আমরা একটা অটো পেলাম, ডাইরেক্ট কুবেরেশ্বরের ধামে নিয়ে যাচ্ছে আমাদের। আর ভাড়া নিল হচ্ছে 600 টাকা এখান থেকে, কত কিলোমিটার 40 কি 42 কিলোমিটার বললো সম্ভবত। তা ভোপাল জংশন থেকে কুবেরেশ্বর ধাম, তো ওখানে পৌঁছে পড়েছি, এখন হচ্ছে রওনা দেওয়ার পালা, রওনা দিচ্ছি, সবাই যাচ্ছি আমরা অটোতে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, বিশ্বাস করবে না কতটা ঠান্ডা পড়েছে। তো চলো রাস্তা দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাবো। এটা হচ্ছে শিহর থেকে এসে যাওয়ার রাস্তা, মানে কুবেরেশ্বর ধামার যাওয়ার রাস্তা, সেটা প্রায় 40 কিলোমিটার, তোমাদেরকে বললাম 42 কিলোমিটার, ঘণ্টাখানেকের মতন লাগে অটোতে। আমরা অটো ভাড়া করে নিয়েছি আর এখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে যেখানটা আমরা টোটো করে নেমেছি, অটো করে নেমেছি, সেখান থেকে একটুখানিক ভেতরে যাওয়ার, একটুখানি হাঁটতে হয়, একটুখানিক বলতে ওই মিনিট পাঁচেক হাঁটলে পরেই চলে আসে। আর যেহেতু ভোরবেলা, সেহেতু সব কিছু দোকান টোকান খোলেনি। আর হচ্ছে আমরা হেঁটে হেঁটে চলেছি, আমি, মা আর আমার মেয়ে, ছেলে ছেলে পিছনে মামার কোলে আছে আর কি। আর যে মেন মাথা কপালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এটা খুব খুশি। এটা হচ্ছে শিহরের, আমাদের যে কুবেরেশ্বর ধামের মেন গেট আর কি, এখান থেকে প্রবেশ করতে হয়। সবাই চলে এসেছে অলরেডি, আমরা অনেক সকালে গেছি বলে অত ভিড় পাইনি, কিন্তু আমরা যখন বেরোচ্ছিলাম সেখানে প্রচণ্ড ভিড় পেয়েছি, মানে প্রচণ্ড ভিড় পেয়েছি আর কি। আর তাড়াতাড়ি গেছি বলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। যাই হোক, এইটা হচ্ছে পুরোটা মন্দির চত্বর, পুরোটা এলাকা জুড়ে মন্দির চত্বর। এখানে হচ্ছে শিব মহাপুরাণ হয়, শিব পুরাণ সবাই শুনতে আসে এখানটায়। আর এটা হচ্ছে একটা জাগ্রত মন্দির, সেটা হচ্ছে কুবেরেশ্বর ধাম। আর দেখো, এটা হচ্ছে মহাদেবের একটা বড় করে মহাদেবের লিঙ্গটা তৈরি করা হচ্ছে, অর্ধেক তৈরি হয়েছে, কিছুটা তৈরি করা হয়েছে, সবাই মিলে আমরা প্রণাম করছি। আর এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার এই ভিডিও দেখে দেখে যারা যেরকম কুবেরেশ্বরের ধাম, কুবেরেশ্বর ঠাকুরের নাম নিয়ে মনস্কামনা করবে বা মনের ইচ্ছা জানাবে, মহাদেব কিন্তু সব শোনে। এই যে মহাদেবের আসল যেটা লিঙ্গ, যেখানে সবাই পুজো করে, এটা হচ্ছে আসল লিঙ্গ, এটা হচ্ছে কুবেরেশ্বর ঠাকুর, এখানেই পুজো করতে সবাই আসে। আর হচ্ছে ভেতরে তোমাদেরকে নিয়ে যাব, পরে দেখাবো, এগুলো সবই দেখাচ্ছি। দেখো আমরা, হ্যাঁ, অনেক সকালবেলা গেছি, তবুও দেখো কীরকম ভিড় পড়েছে। কিন্তু যখন বেরোচ্ছিলাম সেখানে ঢোকা যাচ্ছিল না, মারপিট কাটকাট অবস্থার মতন, কিন্তু অনেক সকালে গিয়েছি বলে পুজো দিতে পেরেছি। আর এখানে অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসে, অনেক দূর দূর থেকে এসে এখানটা রেস্ট করে, এটা রেস্ট করার জায়গা। আর যারা যারা বাইরের থেকে আসে, মানে সবাই যারা যারাই আসে না কেন, তাদেরকে প্রসাদ দেওয়া হয়, প্রসাদ আমরাও গ্রহণ করেছি ওখানটায়।
আর এখানে প্রচুর প্রচুর লোকের ঢল, বিশাল বড় এলাকাটা, আমি অতটা হয়তো ঘুরে তোমাদেরকে দেখাতে পারছি না, প্রচণ্ড রোদ তো সেই জন্য। আর তোমরা দেখতে পেয়েছো যে আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি, আমি প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছিলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে গো সেবা করা হয়, যেটা আমাদের মধ্যে মানে গো সেবা মানে হিন্দুদের মধ্যে তো একটা মানে দারুণ একটা সেবা হচ্ছে গো সেবা। গো সেবা তো খুব উপকারী, তোমরা সবাই জানো। তা গো সেবা করতে এখানে চলে এসেছি, আমার ছেলে মেয়ে আমি সবাই মিলে গো সেবা করছি। প্রথমে চারা দিয়েছি, তারপরে কমলালেবু ছুলেছিল। প্রথমে এমনি গোটা গোটা দিচ্ছিলাম, কিন্তু বললো যে কমলালেবুটা ছুলে ছুলে দিন, নাহলে গরুর অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা কমলালেবু পরে চোখলাটা ছুলে ছুলে দিচ্ছিলাম। মেয়ে পারছিল না দিতে, মেয়ে ভয় পাচ্ছিলো যদি হাতে কামড়ে দেয়, ভাইও ভয় পাচ্ছিলো যদি হাতে কামড়ে দেয়, ভয় পাচ্ছিলো। আসলে কোনোদিন করা হয়নি সেই জন্য। আর অনেক অনেক গরু ছিল, যে যতটুকু পেরেছি ততটুকু গো সেবা করার চেষ্টা করেছি, খুব মানে অল্পভাবেই গো সেবা করেছি। চেষ্টা করি ঠাকুরের ইয়েতে যদি আমি আবার কোনো দিন গোসেবা করতে পারি, যদি এখানে গোশালা থাকে গোসেবা করা যায়, কিন্তু যেখানে গোশালা নেই, আমাদের এখানে যেমন কোনো গোশালা নেই, গোশালা যদি আমাদের এখানে থাকতো আমি হয়তো প্রতিদিনই বা সপ্তাহে একদিন করে যেতাম, গোসেবা করতাম। এটা খুবই উপকারী একটা সেবা করা। আর হচ্ছে এটা হচ্ছে ভেতরে যেখানে হচ্ছে শিবপুরাণ হয়, যেখানে শিবপুরাণ সবাই দেখতে বসে, এখানে পণ্ডিত এখানে হচ্ছে প্রদীপ মিশ্রাজি শিবপুরাণ করেন। এবং প্রদীপ মিশ্রাজি সম্বন্ধে আমি কী বলবো আমি জানি না, আমার মুখে হয়তো প্রদীপ মিশ্রাজি গুরুদেবের সম্বন্ধে কিছু বলাটাই হয়তো শোভা পাবে না, তবুও আমি বলছি যে যারা যারা প্রদীপ মিশ্রাজির সম্বন্ধে জানতে চাও, তারা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবে শুধু প্রদীপ মিশ্রাজি। তা উনি হচ্ছে শিব ঠাকুরের একজন, আমি বলবো হচ্ছে শিব ঠাকুর উনাকে পাঠিয়েছেন আমাদের কাছে এরকম। আমাদের আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার অবস্থা খুব খারাপ। এখানে পুরো চত্বরে রোদের রোদ, আর বিশাল বড় এরিয়া, আর প্রচুর প্রচুর ভক্ত, আর প্রচুর সবাই পুজো দিতে এসেছে আর কি জ্যামে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, যেরকম ঠান্ডা আর সেরকম রোদ উঠলে পরে গরম, ঠান্ডা তো কাঁপছে গরমেও আমি পুরে মানে এরকম অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড কাহিল হয়ে গেছে সবাই। সবাই পুজো পালি দেওয়া হয়ে গেছে যেরকম, তো এখন আমরা যাচ্ছি হোটেল রুমে, আর পারা যাচ্ছে না আর কি, মানে এত রোদ। আর হচ্ছে যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেলো, আমরা এখন এখান থেকে বেরোবো। মেয়ের অবস্থা খুব খারাপ, ছেলের কোনো হোদবোধ নেই, ছেলে যে কার্টুন দেখেই যাচ্ছে, এখানে ওকে ফোনটা দিয়ে বসাতে হয়েছে, কারণ না হলে চিৎকার চেঁচামেচি করছে। আর আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে মন্দির চত্বর থেকে। আর পাকাটা গরম ও জুতো খুলে এসেছে একদম, চলো, এত রোদের মধ্যে পারা যাচ্ছে না। মন্দির চত্বর তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, এবং যে যেখানে ভিউয়ার্সরা আমার দেখছো পুজো মন্দির, এই মন্দিরটা সেখান থেকে তোমরা তোমাদের মনস্কামনা বলো, সেখান থেকে তোমরা প্রার্থনা করো, বাবা কুবেরেশ্বর তোমাদের প্রত্যেকের কথা শুনবে। এবং হ্যাঁ দৌড়াবি না, সবার কথা ঠাকুর শুনবেন। তা তোমাদের সবার জন্য প্রার্থনা করেছি, সবার জন্য বলেছি আমার প্রত্যেকটা ভিউয়ার যেন ভালো থাকে, সুস্থ থাকে। কথা বলতে পারছি না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর কি। তো চলো পিছন চত্বরটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এবার বাড়ি মানে হোটেল রুমে যাচ্ছে, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে চলো। হর হর মহাদেব, শ্রী শিবায় নমস্তভ্যম, সবাই বলো শ্রী শিবায় নমস্তভ্যম, শ্রী শিবায় নমস্তভ্যম। হ্যাঁ গাড়ি হ্যাঁ নিবো আগে 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 তোমার কাজ করতে পারে।